স্বাদ বাংলার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটু অন্য স্বাদের একটি রেসিপি, সর্ষে ডিম। খুব সহজ অথচ ভীষণ সুন্দর লাগে এটি খেতে, তো চলুন বানানো যাক। সর্ষে ডিম বানানোর জন্য আমি এখানে চারটি ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেখেছি। প্রত্যেকটি ডিমকে এভাবে কাট লাগিয়ে দিলাম যাতে তরকারির তেল মশলার সমস্ত ফ্লেভার ডিমের মধ্যে ঢুকে যায়। অল্প হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ ছড়িয়ে ডিমগুলি মেখে রাখলাম। এবার আমি রেডি করে নেব কিছু মশলা। আমি 2 টেবিল চামচ পোস্ত নিয়ে শিলনোড়াতে বেটে নিচ্ছি, নিয়ে একটি বাটিতে তুলে রাখছি। আর নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে এবং 2 চামচ হলুদ সর্ষে। এগুলোকে আমি একটু লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে ওইভাবে বেটে নিয়ে রাখছি। আপনারা চাইলে মশলাগুলি মিক্সিতেও বেটে নিতে পারেন। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখানো ডিমগুলি ছেড়ে দিলাম। অল্প নেড়ে চেড়ে হালকা সোনালি রং করে ভেজে তুলে রাখলাম। ওই কড়াইতেই আর অল্প একটু তেল দিয়ে ফোড়ন দিলাম 1/2 চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঝুরি ঝুরি করে কাটা একটি বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজকে নেড়ে চেড়ে একটু সোনালি রং ধরলে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা ও হলুদকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা, অল্প জল মেশানো। পোস্ত বাটাকে একটু কষে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘরে পাতা টক দই, অল্প লবণ দিয়ে ফেটিয়ে। গ্যাস সিমে রেখে এই সমস্তকে একসাথে কষিয়ে নিচ্ছি যাতে দই ফেটে না যায়। এভাবে বেশ কিছুক্ষণ কষে নিয়ে দিয়ে দিলাম অল্প চিনি টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য। মশলা প্রায় 3 মিনিট ধরে কষতে কষতে তেল রিলিজ হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে জলে গুলে। সর্ষে বেশি কষবো না, গ্যাসের তাপ বাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, সমস্ত মশলার বাটি ও দইয়ের বাটি ধুয়ে। ঝোল যেমন রাখার ইচ্ছে হবে তেমনই জল দিতে হবে পরিমাণ মতো, তবে এই তরকারিতে বেশি ঝোল থাকে না, একটু ঘন গ্রেভি মাখমাখোই রাখা হয়। গ্রেভি ফুটে উঠলে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলি। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না হতে দিলাম 5 মিনিট। ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2টি চেরা কাঁচা লঙ্কা। ঢেকে আর একটু রান্না হতে দিলাম। তারপর ঢাকা খুলে দেখলাম গ্রেভি ঘন হয়ে গেছে, রান্না প্রায় শেষ। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাস অফ করে ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলাম 2 মিনিট। ফিরে এসে ঢাকা খুলে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ডিম বা ডিমের সর্ষে বাটা। এটি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। ডিমের এই সহজ অথচ সুন্দর রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবেশন করে দিলাম সর্ষে ডিম। ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।